সোমবার, তো এখন বাজে বেলা 11টা। আপনারা কেমন আছেন বলুন এই ঠান্ডায়? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমরাও মোটামুটি সবাই এখন ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, এই জাস্ট রান্না চাপাচ্ছি, মানে এখনো রান্না হয়নি, বুঝেছেন? তো আজকে বানাবো ফুলকপি দিয়ে ডাল, মাছের ঝাল আর পেঁয়াজ কলি ভাজা, বুঝেছেন? কালকে চিকেন খাওয়া গেছে, সেই জন্য আজকে সিম্পল খাওয়া। প্রচুর ঠান্ডা পড়েছে, বুঝলেন? যা হাওয়া দিচ্ছে না, প্রচুর হাওয়া দিচ্ছে। কান্তি এমনি খেলছে দুধায়ের সাথে, অলরেডি ব্রেকফাস্ট করে নিয়েছে ওরা, ওদেরকে সুজি দিয়েছিলাম আর আমি, আমারও খাওয়া হয়ে গেছে। কালকে মাঝে পিঠে পাঠিয়েছিল, তার কিছুটা অংশ বেঁচে ছিল, তো সেটাই আমার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। চলুন তান্তিনি কি করছে দেখি। দুজনে বদমাইশি করছে আর মার শরীর অসুস্থ। আর তান্তিনি দেখুন কি অবস্থা হয়েছে, একদম মাথা খারাপ করে দিচ্ছে পুরো, একদম দেখুন কি অবস্থা হয়েছে। তিনি দেখো, তিনি দেখুন, কিছু বলবে বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলে দাও, বলে দাও। সোনুর দিকে দেখুন কি অবস্থা, বলো গুড মর্নিং বলো, দেখুন দেখুন কি করছে একবার দেখুন। আমি চলে এলাম আমার মেকআপ বক্স নিয়ে, দেখুন মেকআপ বক্স দেখতে পাচ্ছেন, এই মেকআপ বক্স গুলো অনেক দিন আমি ইউজ করি, বুঝেছেন? অনেকদিন ইউজ করা হয়নি মেকআপ বক্স। তো এটা মেকআপ করি আর কোথায় এই ইউজ করবো, খুবই লিমিটেড ইউজ করি আমি, অত মেকআপ টেকআপ আমি বেশি করি না। এবার দেখাই আপনাদের সামনের প্যালেট, দেখতে পাচ্ছেন এর, এইটা এনেছিল দীপ দুবাই থেকে আমার জন্য, এর অনেকগুলো ফাংশন দেখুন, দেখতে পাচ্ছেন কি? দেখাই, দাঁড়াও দাঁড়াও, দেখেছেন সোনু এসে কি করছে দেখুন, এটার এই ফাংশন আছে। দাঁড়াও আমাকে দেখাতে দাও, এই জাস্ট দেখুন, দাঁড়াও দেখুন, দেখাতে পারছি দেখুন, টানাটানি করছে, দেখো তোমার হাতে, দেখো হাতে লেগে আছে, দেখো দেখুন দেখুন, এটা আমার মেকআপ বক্স, সব কিছুই আছে, ব্লাশার আছে, লিপস্টিক আছে, আইলাইনার, মাস্কারা, আই শ্যাডো প্যালেট, সব কিছু আছে, এভরিথিং, মেকআপের জন্য যা কিছু লাগে, দেখছেন? দেখতে পাচ্ছেন? সোনু সরে যাও বাবা, আমি দেখাচ্ছি, সরে যাও।
সো এটা হলো আমার সেকেন্ড মেকআপ বক্স, দেখে নিন দেখে নিন দেখে নিন সেকেন্ড। এবার ওপেন করি, এখানে বসো, সোনুটা বড্ড পাকা হয়ে গেছে। এদিকে বসো, এখানে বসো, চুপচাপ বসো, এটা খুলে না। তো এর ষোলা আধা খেয়ে নিয়েছে, তিন্নি আর তান দেখেছেন, ষোলা আধা খেয়ে নিয়েছে। সো এটা আমাকে দীপ গিফট করেছিল সিঙ্গাপুর থেকে আসার সময় নিয়ে এসেছিল সিঙ্গাপুর থেকে। সো এটা এভাবেই খোলে দেখে দিচ্ছি, ইয়ে দেখেছেন এভাবেই খোলে এটা, সব কিছুই আছে এর মধ্যে। আবার এটাকে বন্ধ করলে এভাবেই বন্ধ করো, এইভাবে এইভাবে খোলে এভাবে বন্ধ করে। আবার দেখুন তিন্নি চলে এসছে, কত ডিস্টার্ব করে এবার দেখুন, দুজনে মিলে আবার আমার এই ফার্স্ট মেকআপ বক্সটা নিয়ে শুরু হয়ে গেছে নাটক। এটা খুলবে না, খুলবে না। তো এটার মধ্যেও সব কিছু আছে, আইলাইনার, লিপস্টিক, নেল পলিশ, সব কিছু, এভরিথিং, সব কিছুই দেওয়া আছে। খুবই ভালো এগুলো, মানে মেকআপ করলে অনেক সময় স্টে করে এগুলো, অনেক লিপস্টিক গুলো অনেক সময়, মানে আমি একবার যদি লিপস্টিক লাগাই সেই লিপস্টিক মানে মিনিমাম এখন 12 ঘন্টা একই রকম অবস্থা থাকে, কোনো কিছু কোনো কিছু দেখেছেন কি রকম বদমাইশি করছে, কিছুই দেখাতে দিচ্ছে না, কিছুই দেখাতে দিচ্ছে না। সো দেখে নিন, দাঁড়াও বন্ধ করলাম, এদের জ্বালায় কিছুই দেখাতে পারবো না আপনাদের, লাইটেরও খুব প্রবলেম হচ্ছে, প্রচন্ড প্রবলেম দেখেছেন। একটা জিনিস গোছাতে দেবেন, দেখিয়ে দিলাম দুটো মেকআপ বক্স, আরও অনেক কিছু দেখানোর আছে, নেক্সট ব্লগে দেখাবো আপনাদের। এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে এদিকে এসো দেবো এদিকে এসো। মেকআপ করি খুবই কম, খুবই লিমিটেড, মেকআপ করতে এতটা আমার পছন্দ নয়। আমার মেকআপের মধ্যে সব থেকে আমার ফেভারিট জিনিস যদি বলেন তাহলে হচ্ছে লিপস্টিক, আই লাভ লিপস্টিক। আজকের মতো এতটাই, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা।